ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগত। গরমের সিজনে সবজির মধ্যে ঢেঁড়শ আমরা খুবই পছন্দ করি, আর এটা দিয়ে ভর্তা, ভাজি বা রান্না যাই করুন না কেন, খেতে হবে অতুলনীয়। এই সবজি দিয়ে আজকে তৈরি করে দেখাবো সর্ষে ঢেঁড়শ পাতুরি। এই রান্নার স্বাদ অন্যান্য ঢেঁড়শ রান্নার স্বাদের চেয়ে আলাদা। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এই রকম ভিন্ন স্বাদের রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঢেঁড়শগুলোর দুপাশ কেটে নিয়েছি, আর এই রেসিপির জন্য অবশ্যই চেষ্টা করবেন ছোট কচি ঢেঁড়শ নিতে। বড় ঢেঁড়শ নিলে মাঝখান থেকে দুভাগ করে নিতে হবে, তবে বড় ঢেঁড়শ হলে স্বাদটা ঠিকমতো আসবে না। একটি পাত্রে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি 4টি ফালা করা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর স্বাদ মতো লবণ। এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব ঢেঁড়শগুলো। এখন মশলার সাথে ঢেঁড়শগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি প্রায় 4-5 মিনিট ঢেঁড়শগুলো মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। ঢেঁড়শ শুধুই খেতেই সুস্বাদু নয়, প্রচুর পুষ্টি উপাদানে ভরপুর এই সবজি। দারুণ সুস্বাদু এই সবজিতে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদান বিদ্যমান, আর এই সব পুষ্টি উপাদানের কারণে ঢেঁড়শ আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন সামান্য পানি দিয়ে 1 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঢেঁড়শে ক্যালোরি, ফাইবার, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন B9, ভিটামিন B6, থায়ামিন, বিটা ক্যারোটিন এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানে ভরপুর রয়েছে। ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ পানি। এখন দিয়ে দিচ্ছি 4টে কাঁচামরিচ। এখন মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট। এখন নেড়ে দিয়ে আবার ঢেকে রান্না করব আরো 5 মিনিটের জন্য। গ্রেভিটা মাখামাখা হয়ে এসেছে, এখন চুলাটা বন্ধ করে দিব। দেখুন কত সহজেই রান্না করা যায় সর্ষে ঢেঁড়শ পাতুরি। পরিবেশনের জন্য সর্ষে ঢেঁড়শ পাতুরি একদম রেডি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।